হাই, আমি রূপম। এখন কথা হবে পদাতিকের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো সুজিত মুখার্জির এই ছবির ট্রেলার? তো ট্রেলারটা এক কথায় ভীষণ ভীষণ ভালো। তবে যারা মৃণাল সেনের ছবি দেখেছে, যারা মৃণাল সেন সম্পর্কে জানে, তার বই পড়েছে, তাদের এই ট্রেলারটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে। ট্রেলারের মধ্যে যে সংলাপটা আছে একদম মিড পোর্শনে, যে আমি সিনেমা বানানো ছেড়ে দেবো, সিনেমা বানানো আমার কর্ম নয়, এটা মৃণাল সেন কখন বলেছিলেন জানেন? যখন রাতভর সিনেমাটা তার বেরিয়েছিল এবং ছবিটা বানানোর পর ছবিটা খুব বাজেভাবে বক্স অফিসে ফ্লপ হয়, এবং সেটা দেখে মৃণাল সেন মনে করেন যে সে আর ছবি বানাবে না, এবং তারপর সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে বাইরে থেকে আবার ফিরে এসে সে বানায় হচ্ছে নীল আকাশের নিচে। এবং একদম শেষে দেখবেন সত্যজিৎ রায়কে সিগারেট ধরিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে মূল কনভারসেশনটা দুজনের মধ্যে। এবং আরও তারপরে আরও একটা শট রয়েছে, সেটা হচ্ছে ঋত্বিক ঘটক মৃণাল সেনের বাড়িতে এসেছে। আপনারা যারা জানেন, এই ঋষিকেশ মুখার্জি, তারপরে হচ্ছে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, এরা সবাই মৃণাল সেনের খুব ভালো বন্ধু ছিলেন, এবং এরা প্রচুর আড্ডা দিত হাজরা মোড়ে। একটা ক্যাফে ছিল, প্যারাডাইস ক্যাফে, যেই চার দেওয়ালের মধ্যে এদের সিনেমা থেকে শুরু করে পলিটিক্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এরকম আলোচনা হতো, যেটা একসময় একটা বড় লড়াইতে পৌঁছে যেত। এবং মানে শুধুমাত্র সত্যজিৎ রায়ের ওই পোর্শনটা সেটাই খুব বড় করে রয়েছে এমন কিন্তু নয়, এর মধ্যে আরও মনে হয় অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো দারুণ। এখানে তার ওয়াইফের সাথে যখন সেরকম অবস্থা ছিল না মৃণাল সেনের, দুজন যেরকমভাবে প্রেম করেছেন, যেরকমভাবে অনেকটা পথ হেঁটে চলে গেছেন, মৃণাল সেনের ছবির যে ওয়ে অফ ন্যারেশন, তার ছবির যে স্টাইলাইজেশন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে অরিজিনাল ফুটেজ সেটা চলতে চলতে আবার শ্যুট করা ফুটেজ, তো এই যে প্রেজেন্টেশনটা, এটা মৃণাল সেনের ছবিতে থাকে বরাবরই, এবার এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যখন সেরকম ধরনের স্যালিয়েশন চলছে, তখন মনোলগে কি শোনা যাচ্ছে, যে আমার ছবি সেটা খুব পলিশড নয়, সেটা খুব র, সেটা খুব কাঁচা। এবং মৃণাল সেনের যে চরিত্রটা, সিনেমা সে সেরকমই বানাবে যেরকম বানাতে চায়, কারণ তার কাছে পেট ভর্তি খাওয়ারের থেকে শান্তির ঘুম অনেক প্রিয়। এই সংলাপটা তো ফ্যাব। একটা শট আছে, সেই শটটা আপনাদের অনেকের খুব বেসিক মনে হতে পারে, কিন্তু খুব ভালো করে শটটা দেখবেন, যে সে ঘর থেকে বেরোচ্ছে, দরজাটা খুলছে, এবং সেখানে সংলাপ চলছে যে একটা পা অতীতে, একটা পা ভবিষ্যতে, এবং সে কোনোভাবে ডিনাই করতে পারবে না। ওই যে সংলাপটা, দরজাটা খুলে মৃণাল সেনের ক্যারেক্টারটা বেরোচ্ছে, যে ঘরটা রয়েছে সেটা কিন্তু বর্তমান সময়ের, সেই ঘরটা কিন্তু যেভাবে সাজানো, সেই ঘরটা যেরকম দেখতে, এবং দরজা খোলার পর আমরা যে দেখতে পাচ্ছি এরকম বড় বড় ইমারত রয়েছে, সেগুলো কিন্তু সেই সময় নয়, সেটা কিন্তু সেই সময়টাকে ইন্ডিকেট করছে না, সেটা ওর পাস্ট লাইফ। সেখানে এক একটা যে পিলার রয়েছে, সেগুলো ওর জীবনের এক একটা বড় বড় অধ্যায়, এবং সেটা মৃত্যুর আগে রিভিজিট করছে, সেটাও দেখতে যাচ্ছে। ওটাকে যেভাবে ডিজাইন করা, সেই দরজাটা খুলে প্লেয়ারগুলোকে ছুটছে, ছুঁয়ে 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 যাচ্ছে, এবং আমরা যখন ক্যামেরাটা হালকা প্যান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন আলো বেরোচ্ছে দরজা থেকে। কি দারুণ শটটা! মানে বহুদিন পর সুজিত মুখার্জির ছবিতে এরকম একটা ড্রিম সিকোয়েন্স, শেষ যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর যেদিনকে মৃণাল সেনের সাথে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা, সেই জায়গাটাকে যেভাবে দেখিয়েছে, ওই দাড়ি ছিঁড়ে নিচ্ছে ও দেখে অবাক, অত লোকের ভিড়, ওটা সত্যি খুব ভালো। পারফরমেন্সের কথা বলি, চঞ্চল চৌধুরী কি দারুণ, কি দারুণ লোকটা! তার মেকআপ তো অনেকটা কাজ করে দিয়েছে, তবে তার পারফরমেন্স জাস্ট ভীষণ ভালো। এখানে মনামী ঘোষকেও খুব ভালো লাগে, এবং তার যেরকম ধরনের অ্যাপ্রোচ, যেরকমভাবে সংলাপ থ্রো করে, সেটা খুব খুব ভালো লাগে, দুজনকে একসাথে খুব ভালো লাগছে। এবং একদম শেষের যে জায়গাটা, যে মৃণাল সেনের অল্প বয়সের চরিত্র অভিনয় করছে, যেভাবে ওই সিকোয়েন্সটাকে নেওয়া হয়েছে, মিররের সামনে দাঁড়িয়ে সংলাপ বলে যাচ্ছে, খুব খুব ভালো। তো দেখার ছবিটা হয় কেমন? আমার একটাই খালি আপত্তি, ছবির শুরুতে এই যে সত্যজিৎ রায়ের যে বায়োপিকটা হয়েছিল, বায়োপিক ঠিক নয়, ওটা ওটা পথের পাঁচালী ছবি বানানোর যে না জানা অধ্যায়টা, সেই ছবির একটা সিকোয়েন্স দেখিয়ে দেওয়া, যে সেই সময় আরও একজন লেজেন্ড ছিলেন, সেই ছবিটা যখন হয়েছিল সেখানে কি অপরাজিত ছবিতে সত্যজিৎ রায় নাম ছিল? ছিল না তো। তো এই যে একটা ইউনিভার্স করা, বা একই প্রোডাকশান হাউস বলে এটা করে দেওয়া, এটার কোনো দরকার ছিল না।
এই ছবিটা এমনি নিশ ফিল্ম হবে, ঠিক আছে? এই ছবিটা প্রত্যেকে অপরাজিতর মতো হয়তো সেই লেভেলে দেখবে না, কিন্তু ছবিটার মধ্যে পটেনশিয়াল মারাত্মক রয়েছে। তো এই কানেকশনটা না করলেও চলতো আমার মনে হয়। যাই হোক, তো ওভারঅল পদাতিকের ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো, এবং যারা মৃণাল সেনের ছবি দেখেছে, যারা তার সম্পর্কে জানে, যারা তার লেখা পড়েছে, তাদের এই ট্রেলারটা ব্যাপক লাগতে চলেছে। তারা খুব খুব স্যাটিসফাই হবে ট্রেলারটা দেখে। আমি চাই কাজটা খুব ভালো হোক, দেখার কাজটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।